বন্ধুরা, আজ আমি এসেছি রায়নগর স্টেশন। রায়নগর স্টেশনে যে ক্রসিংটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দূরেই দেখতে পাচ্ছেন, রায়নগর স্টেশনের যে ক্রসিং সামনে চলছে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এটা আপনাদেরকে আমি গিয়ে স্পটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কত দূর কী কাজ হয়েছে। চলুন দেখা যাক ভিডিওটিতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানটায় ওভারব্রিজ হবে। ওভারব্রিজ হওয়ার যা যা লাগে সেগুলো চলে এসছে ব্রিজে ওপার ওপার করার জন্য। এবং লাইনটি দেখতে পাচ্ছেন, নতুন স্লিপার পড়েছে সবকটাতে। ওইদিকেরটা বর্তমানে রানিং এবং এদিকেরটা নতুন স্লিপার পড়ে গেছে। এখানে এই ওভারব্রিজের ওঠার দেখুন কাজ চলছে। ওভারব্রিজের কাজটা এখন বন্ধ রয়েছে, কারণ বৃষ্টির জলে সাইডটা ধুয়ে যাচ্ছে, ধস খেয়ে যাচ্ছে। ওই জন্যে ওই সাইডে দেখুন গার্ডওয়াল দেওয়া হচ্ছে। দেখুন এই সোজা উঠবে, একদম সোজা রানিংয়ে উপরে উঠে উঠে একদম ওই সাইডে চলে যাবে। এবার চলুন বন্ধুরা সামনের দিকটা যাওয়া যাক। সামনের দিকের কাজ, তার আগে এটা দেখে নিন, রায়নগর স্টেশনে যে আগের ভিডিও বলেছিলাম একটি সেট হবে, দেখুন একটি সেট হয়েছে নতুন, এবং পুরনো সেটটি আছে, একটি নতুন সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন পুরনো সেটটি আছে, এবং যে কন্ট্রোল রুমটি আছে, কন্ট্রোল রুমে যে মেশিন ওদের ইনস্টল করার, সেই মেশিন কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে, এবং নতুন সেটেরও বসার জায়গা করে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একদম লাইনে চলে এসেছি। সামনের দিকটা হচ্ছে আপনার মশাগ্রাম দিকটা, দেখুন বা সাইডেরটা গিয়ে এন্ড হচ্ছে, এবং এই দিক থেকে লাইনটা ক্রসিং করা হয়েছে। এবং ক্রসিং সামনে কি সংযোগ হয়েছে নাকি, চলুন গিয়ে দেখা যাক। ইলেকট্রিকের কাজও কিন্তু একদম করে দেওয়া হয়েছে। এখানে যে লুপ লাইনটি আছে ক্রসিংয়ের, সেই লাইনটি ইলেকট্রিকের কাজও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ক্রসিংয়ের কাজ পুরো হয়ে গেছে। সামনেটা সংযোগ হয়েছে নাকি, একদম সামনে গেলেই বোঝা যাবে। যেটা দেখে লাগছে এখনও সামনেটা কোনো সংযোগ হয়নি, কিন্তু যে রানিং লাইনটা আছে সেখানে লাইন কেটে ক্রসিংয়ের লাইন পেতে দেওয়া হয়েছে, বড় স্লিপার দিয়ে দেওয়া হয়েছে যাতে ক্রসিংটি করতে পারে। এবং ওই বাঁ সাইডে সামনেটা গিয়ে এন্ড পয়েন্ট হয়ে রয়েছে। আগামী ভবিষ্যতে যদি এটা ডবল লাইন হয় তাহলে বাঁ সাইডের লাইনটি কন্টিনিউ ডবল লাইনের কাজে পরিণত হয়ে যাবে। এবং সামনেই দেখতে পাচ্ছেন মুখের কাজটায় কোনো সংযোগ পাইনি, কারণ লাইনের পুরোপুরি কাজ হয়ে গেলে আশা করি এটা সংযোগ হয়ে যাবে। তবে রায়নগরের কাজ খুবই দ্রুত এগোচ্ছে, কিছুদিন বৃষ্টির জন্য কাজটি থমকে গিয়েছিল। এখানে যারা কাজ করছিলেন তাদের কাছে জানলাম কেন লেট হচ্ছে, তারা বললেন বৃষ্টির জন্য কাজটি একটু অগ্রগতি কমে গেছে। দেখতেই পাচ্ছেন বাঁকুড়া যাওয়ার ট্রেনটি ঢুকছে, যেটা 5:34 রায়নগর টাইম, মশাগ্রাম 5:01 ছাড়ে। এবং যারা মুস্তাফা যারা মশাগ্রাম থেকে বাঁকুড়া ফায়ার ইজ মাই ট্রেনে মারলে শুরু করেন, তারা মুস্তাফা চক থেকে বাঁকুড়া মারবে, ট্রেনটি শুরু করবে, কখন ট্রেনটি ছাড়বে। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু মতামত পেলে সাবস্ক্রাইব করবেন, এবং রায়নগর স্টেশনের ক্রসিংয়ের ব্যাপারে আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন।